Hey guys, good evening. आज के ব্লগটা স্টার্ট করতে বেশ লেট হলো, এখনো ইনফ্যাক্ট কাজ করছি, কাজ শেষ হয়নি, রুমটা চেঞ্জ করেছি। সুনন্দা আজকে সেই ব্রাউন নুডলসটা বানিয়েছে, কিটোর রেসিপি যেটা দেখাচ্ছিলাম। তো সুনন্দা ব্যালকনিতে বসেই খাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কি না, শি ইজ ওয়েভিং। তো বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে, চলো একটু বাইরে গিয়ে দেখাই যাক, তারপর নুডলসটা টেস্ট করবো। বাইরে তো দারুণ বৃষ্টি হচ্ছে, লোকজন ছাতা মাথায় যাচ্ছে, রাস্তা দিয়ে দেখা যাচ্ছে। লাইট আছে, আমরা সুনন্দাকে লাইটেও দেখতে পারবো। কেমন খাচ্ছে বলো কিছু? আমি এখনো টেস্ট করিনি ইনফ্যাক্ট, ওকেই জিজ্ঞাসা করলাম ফার্স্ট। তো দেখা যাক টেস্ট করে অন ক্যামেরা কীরকম হয়। এরকম কিটো ফ্রেন্ডলি ব্রাউন নুডলস, উইচ ইজ সুপার এক্সপেন্সিভ। অ্যাকচুয়ালি খুব একটা ওরকম ডিস্টিংটিভ টেস্ট নেই, বাকি যে ভেজিটেবলস চিকেন সেগুলোরই ফ্লেভারটা আসছে। তবে হ্যাঁ, ফিলিং ব্যাপারটা আছে আই গেস, তাই না, যে পেটটা ভরছে মনে হচ্ছে। বাট মেনলি ভেজিটেবলটাই টেস্ট, ওই ব্রাউন নুডলস ব্রেনের মতন দেখতে, ওরকম একটা মিসকনসেপশন আমার লাগছিলো দেখে, আগের ব্লগে দেখেছিল। বাট ইট ইজেন্ট লাইক দ্যাট, বেশ ঠিকঠাকই খেতে, খারাপ না, তবে যে নট টু গ্রেট, যেটা আলাদা করে টেস্ট বা কিছু ক্রিয়েট করছে মুখের মধ্যে সেরকম একদমই না। ইন ইজ আই ফিনিশ মাই ওয়ার্ক, আট এই নুডলসটাও খেয়ে নিই, উইল সি ইউ অ্যারাউন্ড, বাই বাই। অল রাইট, অনেকদিন পর ছাদে আবার। হ্যালো বন্ধুরা, ছাদে সুনন্দা আর আমি চলে এসেছি। বৃষ্টি আজকে হচ্ছে না, তো সেই জন্য দুদিন ধরে আমরা ব্যালকনিতে খাচ্ছিলাম, আজকে সেই জন্য আমাদের চায়ের আয়োজনটা আবার ছাদে সেই লাল কার্পেটের সঙ্গে। হে এভরিওয়ান, তো অনেকদিন ধরেই আমি ভাবছিলাম যে আমাদের ব্যালকনিটা একটু সুন্দর সাজাবো, আমরা যেহেতু ছাদেই এসে চা খেতাম, বাট এখন তো মনসুনস আসছে, ছাদে আসা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো ভাবছি একটু বেশ ব্যালকনিটা সুন্দর করে সাজিয়ে ওখানে বেশ বসা যাবে। সো কিছু প্ল্যানস আছে, তোমাদের কাছেও যদি কিছু বলার থাকে ইউ ক্যান সাজেস্ট। আমাদের কয়েকটা জিনিস ছোট টুকটাক টুকটাক অর্ডার করেছি, যেমন কিছু ম্যাটস, তারপরে একটা ছোটো টুল, কিছু চেয়ার, তারপরে কিছু কুশনস আছে। তো দেখি কীভাবে সাজানো যায়। আর মোরওভার আমার একটু ইচ্ছা আছে আমাদের বেডরুমে একটা ছোট ঠাকুরের আসন করার, তো দেখা যাক সেটাও কিভাবে আমি
এক্সিকিউট করতে পারি, কীভাবে কী হয়। আজকে একটু লিভ নিয়েছি যেহেতু শরীরটা অত বেশি ভালো নেই, বাট দেখা যাক এই প্ল্যানিং স্টেটাসে আছে। তোমরা বলো আমায় কীরকম কী প্ল্যানস আছে তোমাদের, কিছু বলার থাকলে। आप भी बोलिए, किसका भूरी कम है बोलिए। वो तो ब्लैक बोझ है अच्छी ना, ब्लैक तो बोझ है ना भूरी। यही जो देखो सब सेम लग ना, ताऊ भूरी मुझे जोर करे खोला हो ताऊ बोझ है। मैं व्हाइट एक तो खोला ले, व्हाइट तो इतनी मनुष्य को मोटा लगे, व्हाइट को ले पड़े बड़ा थोका थोका बढ़िया है। एकदम बाजे को तो बोलो ना, हम जो पेट चेपे नहीं ताले तो एक और पूरा फ्लैट अमर अमर ना जो प्लेट ছেড়ে দিই নর্মাল, তাহলে এরকম মোটামুটি, কিন্তু তাও অত বেশি না, ওর তুলনায় কিছু না। ও এখন কয়েক কিলো কমিয়ে ভাবছি যে আমি একদম হারকিউলিস। পাওয়ার অফ কিটো। আমি কিটো শুরু করলে তুমি বুঝতে পারছো তুমি সিক্স প্যাক চলে আসবে। আমাদের এখানে আবার সিকোয়েন্সিয়ালি লকডাউন হওয়া শুরু করেছে, কোনো কিছু তুমি রেকর্ড করছো না, রেকর্ডিং হচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে যে এভরি কী কী দিন যেন বললো, একটা থার্সডে অ্যান্ড স্যাটারডে, মনে হয় থার্সডে অ্যান্ড স্যাটারডে একটা উইক, আবার তার পরের উইকে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড কবে ওয়েনসডে আমি জানি না। হে গাইস, গুড ইভিনিং। চায়ের সেশন শেষ, নিচে নেমে চলে এসেছি, অল্প কিছু কাজ আছে সেগুলো করবো। তার আগে একটা ছোট্ট জিনিস বলে রাখি, এখানে আমরা স্পেন্সার থেকে চেয়ার্স অর্ডার করেছিলাম, এগুলো কিন্তু একদম সিলড অবস্থায় এসে গেছে। এবং আরেকটা চেয়ার ছিল, সেটার সিলটা খুলে আমরা সেটা ব্যালকনিতে রেখেছি। সেটার কারণ হচ্ছে আমি যে টাইপ অফ চেয়ারে বসে কাজ করি, সেই সিমিলারলি সেম চেয়ার নিয়ে আমরা এই ব্যালকনিটাকে সেট আপ করবো। সুনন্দা যেটা বলছিল উপরে, সেটা হচ্ছে লাইটটা জ্বালিয়ে একটু দেখিয়ে দিই। বেসিক্যালি এই ব্যালকনিটা যেটা আছে এটা একদম রাস্তার ওপরেই, নিচে মেন রোড, সেখান থেকে উঠে এসেই হচ্ছে এই ব্যালকনিটা। তো এটার জন্য আমরা অ্যাস্ট্রোটার্ফ টাইপের গ্রিন গ্রাস কার্পেট অর্ডার করেছি, মানে দেখতে পুরো আর্টিফিশিয়াল গ্রাসের মতন। সেটা হয়তো এসে গেলে পরে ভালোই লাগবে, আর তার সঙ্গে দুটো চেয়ার আর একটা ছোটো টেবিল দিয়ে মনসুনে যেহেতু ছাদে যেতে পারবো না বা বসা যাবে না, ব্যালকনিটা একটু সেট আপ করার ইচ্ছা আছে। তো কারোর কিছু সাজেশনস থাকলে ডেফিনেটলি মোর দ্যান ওয়েলকাম। অ্যান্ড দ্বিতীয় জিনিস হচ্ছে, আর কোনোভাবে ডিজাইন কিছু যদি করা যায় ব্যালকনিতে, হ্যাঙ্গিং পডস বা কিছু, কারোর যদি কিছু আইডিয়া থাকে তাহলে পরে খুব ভালো হয় সেটা যদি কেউ শেয়ার করে আর কি, কমেন্ট করে। তো ওয়েল, বারান্দাটা আমরা যেদিন করবো সেদিন ডেফিনেটলি ব্লগ শ্যুট করে দেখাবো যে কীভাবে জিনিসটা পুরো ট্রান্সফর্ম হচ্ছে। প্লেন আপাতত হোয়াইট ফ্লোরিং আছে, সেটার থেকে ওপরে কার্পেট করে তারপরে সেটা ঠিকঠাক মাপ হলে পরে ওয়েল অ্যান্ড গুড, অ্যামাজন থেকে চলে আসবে। So, see you guys. Hey guys, in case you watched it so far, please like, share and subscribe. Thanks for watching guys. Keep supporting. Good night.